আজ 757টি গভর্নমেন্ট জবের ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। তো শুরু করছি ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট দিয়ে, যা 23rd কোর্স অক্টোবর 2019 এ মেন এবং উইমেন পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট 14টি ভ্যাকেন্ট পোস্ট আছে, 56,100 থেকে 177,500। বেস স্কেল LLB পাস হলে আপনি এলিজিবল, আর এজ লিমিট হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। 14 ফেব্রুয়ারি 2019 এই পোস্টে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। যে সিলেকশানটা হবে সেটা পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে হবে। এবার আসছি নবোদয় বিদ্যালয় সমিতির বিজ্ঞপ্তিতে, যেখানে পোস্ট গ্রাজুয়েট, টিচার, প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরও অন্যান্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট 251টি ভ্যাকেন্ট পোস্ট আছে ডিফারেন্ট পদের জন্য, পে স্কেল ডিফারেন্ট, যা শুরু হচ্ছে 25,500 থেকে, আজের আপার লিমিট হচ্ছে 2,09,200। আর গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা বিএড ডিগ্রি পাস হলে আপনি এই জবের জন্য এলিজিবল। 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, ডিফারেন্ট পদের জন্য বয়সও ডিফারেন্ট। আর অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি, পেমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি। রিটেন এক্সামিনেশান যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে মাস্টার লাস্ট উইকে মার্চে। আর এক্সামিনেশান ফিস হচ্ছে প্রিন্সিপাল আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য 1,500 টাকা, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য 1,000 টাকা, অ্যাসিস্ট্যান্ট আর DEO-র পদের জন্য 800 টাকা। আর এসিস্ট, PhD বা ফিমেল ক্যান্ডিডেটস যদি হন তবে কোনো ফিস দিতে হবে না। যে সিলেকশনটা হবে সেটা রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। নাম্বার 3 হচ্ছে CSM CRI রিক্রুটমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি, যেখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল 1, 2, 3 পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে 25টা ভ্যাকেন্ট পোস্ট আছে। 15,000, 25,000, 28,000 প্রতি মাস হিসাবে স্যালারি দেওয়া হবে ডিফারেন্ট লেভেলের জন্যে। এলিজিবিলিটি হচ্ছে ডিপ্লোমা, BSc, BE, BTEC বা MSc যদি পাস হন তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 28, 30 আর 35 এই 3টে বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে। ইন্টারভিউ হওয়ার কথা হচ্ছে 13 ফেব্রুয়ারি 9:15, সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, GB মার, ভাবনগর। এই যে অ্যাড্রেসটা, এখানে ইন্টারভিউ হওয়ার কথা আছে। কোনো অ্যাপ্লিকেশান ফিস সাবমিট করতে হবে না। সিলেকশানটা স্ক্রিনিং টেস্ট হবে, ইন্টারভিউ হবে, স্ক্রিনিং টেস্টের পরে ইন্টারভিউর মাধ্যমে হবে। এবারে আসছি নাম্বার 4, NRHM অর্থাৎ ন্যাশনাল রুরাল হেলথ মিশন পাঞ্জাবের বিজ্ঞপ্তি, যেখানে কম্পিউটার অপারেটর পদের জন্য 107টি ভ্যাকেন্ট পোস্ট আছে। 12,000 টাকা প্রতি মাস হিসাবে স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট আর ডিপ্লোমা কোর্স পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে। 12 ফেব্রুয়ারি 2019 এই জবে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। কোনো অ্যাপ্লিকেশান ফিস নেই। এখানে যে সিলেকশানটা আছে সেটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে হবে। এবার নাম্বার ফাইভে আছে IIT বোম্বাই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও অন্যান্য পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট 43টা ভ্যাকেন্ট পোস্ট আছে, 50,000 থেকে 70,000 এবং 18,000 থেকে 26,000। পে স্কেল BE, BTEC, MTEC বা BSc বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আপনি ডিফারেন্ট জবের জন্য এলিজিবল। এজ লিমিট আছে আপার, যেটা সেটা হচ্ছে 50 ইয়ার্স। 13 ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। এবার আসছি নাম্বার সিক্সে হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক লিমিটেডের বিজ্ঞপ্তি, যেখানে সেফটি অফিসার পদের জন্য 38 ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 62,100 টাকা প্রতি মাস হিসেবে স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা বা BE, BTEC কোর্স যদি পাস হন তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 35 বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে। 11 ফেব্রুয়ারি অনলাইন সাবমিশন করার লাস্ট ডেট, আর হার্ড কপি সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 18 ফেব্রুয়ারি। জেনারেল আর OBCদের 200 টাকা এক্সামিনেশন ফি, SC ST বা PWD ক্যান্ডিডেট হলে কোনো ফিসই দিতে হবে না। যে সিলেকশনটা হবে সেটা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এবার আসছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ ক্রেডিট রিভিউ পদের জন্য 15টি ভ্যাকেন্ট পোস্ট আছে। 12 থেকে 15 লাখ পার অ্যানিয়ামে পে স্কেল দেওয়া হবে। MBA, PGDM বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যদি আপনার পাস হয়ে করা হয়ে থাকে তবে আপনি
এই জবের জন্য এলিজিবল এবং 25 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। 11 ফেব্রুয়ারি এই জবের অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 600 টাকা, এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের 100 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে। এখানে যে সিলেকশনটা হবে সেটা শর্ট লিস্ট করার পরে ইন্টারভিউ হবে। আজকে নাম্বার 8 যেটা হচ্ছে আজকের লাস্ট ইনফরমেশন, AAI রিক্রুটমেন্ট 2019, যেখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট 264টি ভ্যাকেন্ট পোস্ট আছে, 15,000 এবং 9,000 ডিফারেন্ট ক্যাটাগরির জন্য পে স্কেল। আর ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট কিংবা ক্লাস 12 পাশ হলে আপনি এলিজিবল। 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 ফেব্রুয়ারি 2019 6টা পর্যন্ত আপনি এই অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন, কোনো অ্যাপ্লিকেশান ফিস নেই। এখানে যে সিলেকশনটা হবে সেটা আপনার যে এলিজিবিলিটি কোয়ালিফিকেশানে যে পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছেন সেই অনুযায়ী আপনার এলিজিবিলিটিটা ডিফাইন করা হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং একই সাথে আপনাদেরকে আপনার জব লাইফ যাতে আরও তাড়াতাড়ি আপনি এন্টার করতে পারেন, যাতে আপনি সাকসেসফুল হন, তার জন্য অনেক শুভেচ্ছা।